নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, ছানার কোপ্তা কারি। এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে কমেন্ট করে জানাবেন। ছানা দিয়ে তো অনেক কিছু করে খেয়ে যান, অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন। এর জন্য আমি 200 গ্রাম ছানা নিয়েছি। 200 গ্রাম ছানাটা এভাবে ভালো করে নিয়ে হাত দিয়ে এভাবে চেপে 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 প্রত্যেকটা ছানা মিহি করে মাখিয়ে নিয়েছি, যাতে কোনো দানা না থাকে। এবার এতে 1 চামচই ময়দা দিয়ে দিলাম, 1/2 চামচের মতন হলুদ বাটা, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প একটু চিনি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর কাজু বাদাম আর কিশমিশ একটু ছোট ছোট কুচো কুচো করে কেটে রেখেছিলাম, সেই কুচানো কাজু বাদাম কিশমিশটা দিয়ে ভালো করে ছানাটা মাখিয়ে নেব। আর চেষ্টা করবেন ময়দাটা এরকম কমই দেওয়ার, খুব বেশি ময়দা দিলে ছানাটা যখন আপনারা কোপ্তা করবেন তখন শক্ত হয়ে যাবে, ভেতরে ঝোলও ঢুকবে না আর টেস্টটাও ভালো লাগবে না। এবার সমস্ত মিশ্রণের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে ছানাটা মাখিয়ে নিয়ে এইভাবে গোল গোল করে কোপ্তা বানিয়ে নেব। আপনারা নিজেদের ইচ্ছা মতন কোপ্তার শেপগুলো দিয়ে নেবেন। আমি এইভাবে গোল গোল করে করে নিলাম সমস্ত কোপ্তাই, এইভাবে করে নিয়ে তারপরে আমি রান্নায় আসছি। দেখবেন খেতে খুবই সুস্বাদু হয়, অবশ্যই এবার এইভাবে বানাবে। সমস্ত কোপ্তা বানিয়ে নিয়ে তারপর আমি একটু ময়দার কোট করে এইভাবে মাখিয়ে নেব। ময়দার উপর মাখিয়ে নিলে কোপ্তাগুলো ভেঙেও যাবে না, আর অনেক সময় ভাজার সময় ভেঙে যায় বা ছানাটা ছিটকে ছিটকে বেরিয়ে যায়, সেইটা হবে না। আপনারা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। সমস্ত কোপ্তাগুলো এইভাবে মাখিয়ে নিয়ে রেখে দিয়ে এবার একটা মশলা বেটে নেবো, 2 চামচ পোস্ত আর 8-10টা কাজু বাদাম ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানিয়ে নিয়ে আর একটা পেস্ট শুকনো মশলার বানিয়ে নেব, সেই জন্য বাটিতে একটু জল নিয়ে নিলাম, নিয়ে 1/2 চামচ জিরে, 1/2 চামচের মতন ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু হলুদ দিলাম পরিমাণ মতন বুঝে, আদা বাটা দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। এই পেস্টটা রান্নার সময় ব্যবহার করব। পেস্টটা এভাবে জলে গুলিয়ে রাখলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। এবার কড়ায় সর্ষে তেল দিয়ে দিলাম, তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কোপ্তাগুলো আমি সোনালি করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, খুব বেশি জোরে রাখবেন না, বেশি জোরে রাখলে গাটা বেশি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সমস্ত কোপ্তা এইভাবে ভেজে তুলে নিয়ে একটু তেল কমিয়ে নেব, তারপর রান্নায় আসছি। তেল একটু কমিয়ে নিয়ে ওই তেলের মধ্যে 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরো 1 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে 1/2 চামচ জিরে ফোড়ন দিলাম, 2 তেজপাতা আর গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ একটু থেঁতো করে দিয়ে দিলাম। যখন মশলা ভাজার খুব ভালো সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি 1/2 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, তাহলে রান্নার রংটা দেখবেন খুব সুন্দর হয়। চিনিটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম লঙ্কা হলুদ ধনে জিরে আদা, সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ভেসে উঠবে তারপর এতে আমি আরো কিছু মশলা মেশাবো। এর মধ্যে কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম 1 চামচ আর কড়াইশুঁটি দিয়ে দিলাম এই 1 মুঠোর মতন হবে, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি 2 টমেটো এইভাবে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটো কুচানোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে 2 মিনিট, তারপর এতে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আমি বেটে রাখা কাজু আর পোস্তর যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম আর 1/2 চামচের একটু কম আমি এতে গোলমরিচ দিলাম। যেহেতু ঝাল হিসেবে 1 চামচ মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য গোলমরিচটা অবশ্যই দেবেন,
রান্নার টেস্টটা খুব ভালো হয়। ভালো করে ভাজা হয়ে গেলে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে মিনিট খানেক কষিয়ে নিয়ে তারপর এতে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, জলটা দিয়ে ভালো করে ফুটে গেলে তারপর এতে আমি কোপ্তাগুলো মেশাবো, মিনিট পাঁচেক ঝোলটা ফুটিয়ে নেব। নতুন বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাফ চামচ চিনি দিয়ে দিলাম, রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে। এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। দেখুন কেমন হয়েছে। হাফ চামচ গরম মশলা, এক মুঠো ধনে পাতা আর এক চামচের মতন ঘি দিয়ে দিলাম। রান্নাটা আমি অফ করে দেবো গ্যাসটা, মিনিট পাঁচেক পরে এটা পরিবেশন করব। আপনারা এই রেসিপিটা ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারবেন, এমনকি পোলাও ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গেই ভালো লাগবে। আবার ফিরে আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। আর আপনারা কী দেখতে চান অবশ্যই আমায় জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।